सुचारू एलआईसी नतून करे सिद्धांत नियेछे जे कोनो भावेई आदानीर कोनो संस्थाय आर बिनियोग करा होबे ना कि कारणे एई सिद्धांत देखो आदानी गोष्ठी के निये एकेबारे शुरूर दिन थेके बितर्क एबं संसदेर भेतरे बाइरे जेमन उत्ताल परिस्थिति हयेछे एकई संगे बारे बारे अधिवेशन मुलतवी करते हयेछे एबं शुधु ताई नय सेई बिक्षोभेर राज विभिन्न राज्येओ चलछे एबं एई अवस्थाय दाड़िये एलआईसिर पक्ष थेके सिद्धांत हयेछे जे आदानी गोष्ठीर शेयारे आर कोनो बिनियोग नय आर कोनो लग्नि नय एबं शुधु एलआईसी नय स्टेट बैंक अफ इंडिया एसबीआईओ किन्तु ताराओ लग्नि करेछिलो किन्तु एकटी विदेशी संस्थार रिपोर्ट सेई रिपोर्टे चांचल्यकर दाबी जे आदानीर जे शेयार सेई शेयार भुयो शेयार फले लग्निकारीरा सेखाने जोदि इनभेस्ट करेन तारा ठके जाबेन एई रिपोर्ट प्रकाश्ये आसार पर एलआईसिर पक्ष थेके सिद्धांत नेওয়া হয়েছে যে আদানি গোষ্ঠীতে বা আদানি শেয়ারে আর তারা নতুন করে কোনো বিনিয়োগ করবে না এবং যেটুকু পরিমাণে তারা বিনিয়োগ করেছিল এরপর তাদের ঢের শিক্ষা হয়েছে এবং এলআইসি চেয়ারম্যান তিনি জানিয়েছেন এম কুমার যে আদানি গোষ্ঠীতে আর তারা নতুন করে কোনো ইনভেস্ট করবে না ফলে একেবারে শুরুর দিনেই যে শেয়ারে পতন দেখা গিয়েছিল আদানি গোষ্ঠীর যদিও একটু একটু করে উত্থান হতে শুরু করেছে তারা খুব কম টাকায় শেয়ার ছাড়ছে কিন্তু লগ্নিকারী সংস্থা তারা এই রিপোর্ট হাতে পাওয়ার পর আর কোনো সাহস দেখাচ্ছেন না নতুন করে ফলে আদানিকে নিয়ে নতুন করে বিতর্ক আরো চরম পর্যায়ে পৌঁছতে পারে এলআইসির মতো সেফেস্ট সংস্থা যেখানে মানুষ তার জীবনের সঞ্চয়ের একটা বহু অংশ এখানে জমিয়ে রাখে যাতে সেই অবসর জীবন যাপনের সময় এই অর্থ প্রয়োজনে লাগে সঞ্চিত অর্থ প্রয়োজনে লাগে কিন্তু সেই সংস্থা এখন বুঝতে পারছে যে আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করা বা লগ্নি করা একেবারেই সেফ নয় এবং নতুন করে আদানি গোষ্ঠীর কোনো শেয়ারে তারা টাকা ঢালবেন না বা লগ্নি করবেন না বিদেশি এক সংস্থার একটি সমীক্ষা রিপোর্ট এবং সেখানে বিস্তারিতভাবে সেই সংস্থা বিভিন্ন স্ট্যাটাস এবং বেশ কিছু যুক্তি তথ্য তারা পেশ করেছে এবং সেখানে জানানো হয়েছে আদানি গোষ্ঠীর শেয়ার একেবারেই ভুয়ো এবং লগ্নিকারীরা কোনো কিছু পাওয়া যাবে এই অর্থে এখানে ইনভেস্ট করলে তারা কিন্তু আর ফেরত পাবেন না ফলে এই চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসার পর আবারও আমরা এটা পরিষ্কার যে আদানি বিতর্কে কিন্তু কেন্দ্রীয় সরকার আবার কোণঠাসা হতে পারে কিন্তু এলআইসি তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে নতুন করে কোনো লগ্নি কোনো বিনিয়োগ তারা আদানি গোষ্ঠীতে করছেন না ভাস্করদা একেবারেই ধন্যবাদ সুচারু আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সুচারু মিত্রের সঙ্গে আদানি গোষ্ঠীর शेयर मूल्य पतन एवं हिंडनबार्गर रिपोर्ट सामग्रिक परिस्थिति विश्लेषण करे एलआईसी नतून करे कोनो भावे आदानीर कोनो संस्थाय बिनियोगे आग्रही नय एवं ए विषय विस्तारित बोलछिलेन आमादेर सांबादिक सुचारू मित्र।